সফল হতে ছেলে অর্জুনকে যে পরামর্শ সচিনের সবাইকে গল্প ইউটিউব চ্যানেলে স্বাগতম আমাদের চ্যানেলে সাবস্ক্রাইব করেছেন কি বলিউডের অজানা সব নিউজ আপডেট পেতে সাবস্ক্রাইব লেখার উপর ও বেল বাটনে প্রেস করুন সচিন টেন্ডুলকার প্যাট তুলে রেখেছেন ক্রিকেট ভক্তদের কৌতূহল টেন্ডুলকারের লেখা আরও একজনকে কবে দেখতে পাওয়া যাবে ক্রিকেট মাঠে তা নিয়ে জল্পনা চলছে ক্রিকেট মহলে নিজেকে এখন তৈরি করার কাজে ব্যস্ত সচিন পুত্র এর মধ্যে পিতা সচিন টেন্ডুলকার পুত্র অর্জুনের ভবিষ্যৎ নিয়ে মন্তব্য করে বসলেন সচিনের সেই মন্তব্য শুনে ক্রিকেট প্রেমীদের মাথা শ্রদ্ধায় অবনত হতেই পারে তাদেরকে নিয়ে যেতে পারে সচিনের ফেলে আসা দিনে যেভাবে তিনি গোটা বিশ্ব হাতের মুঠোয় নিয়ে ফেলেছিলেন ঠিক সেভাবেই ছেলেকে এগিয়ে যাওয়ার পরামর্শ দিয়েছেন অর্জুনের মতো বয়সে সচিন ক্রিকেট সাধনায় মগ্ন থাকতেন তার শয়নের স্বপ্নে জাগরণে ছিল শুধু ক্রিকেট পরিশ্রমের যে কোনো বিকল্প হয় না তা জানেন তিনি নিজে ক্রিকেট সাধনায় ডুবেছিলেন বলেই পুত্র অর্জুনের জন্য একই পরামর্শ নামের পেছনে না ছুটে ছেলেকে পরিশ্রম করার মন্ত্র দিচ্ছেন বিখ্যাত বাবা ক্রিকেটের পেছনে ঘাম ঝরালে তবেই সাফল্য এসে ধরা দেবে অর্জুনের কাছে এ কথাই সংবাদ মাধ্যমকে জানিয়েছেন সচিন সচিন নিজেও কাউকে নকল করতেন না গুরু রমাকান্ত আচরেকের কথা মন দিয়ে শুনতেন তিনি যা বলতেন তা অক্ষরে অক্ষরে মেনে চলার চেষ্টা করতেন ক্রিকেট সাধনা জিনিস সেই সাধনায় নিরন্তর করে যেতেন সচিন নিজে যেভাবে বড় হয়েছেন সেই রাস্তাতেই এগিয়ে যাক ছেলে এমনটাই চাইছেন মাস্টার ব্লাস্টার যে কোন শর্টকাট হয় না পরিশ্রম পরিশ্রম আর একমাত্র মূলমন্ত্র। বন্ধুরা সচিন শুধু একজন ভালো খেলোয়াড়ই ছিলেন না তিনি একজন ভালো মানুষও বটে তাই এমন ভালো মানুষের কাছে ভালো মন্ত্রই আসবে এটাই স্বাভাবিক আপনারা কি বলেন এ বিষয়ে আপনাদের সুচিন্তিত মতামত জানিয়ে দিন আমাদের কমেন্ট বক্সে আর আমাদের ভিডিওগুলো ভালো থাকলে লাইক দিতে ও শেয়ার করতে ভুলবেন না ধন্যবাদ